আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। ছাত্রীদের এই পদ্ম চাষে ট্রেনিং দিচ্ছেন স্কুলের শিক্ষিকা ইতি মণ্ডল। স্কুলের মাঠে গামলার মধ্যেই তিনি শেখাচ্ছেন পদ্ম চাষ, যেখানে একটি বা দুটি নয়, পাঁচ থেকে ছ রকম প্রজাতির পদ্ম চাষ করা হচ্ছে। পাকে নয়, স্কুলের ভেতরেই ফুটেছে পদ্ম। বিকল্প আয়ের দিশা দেখাতে স্কুলে পদ্মফুল চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পদ্মফুল বাড়িতে চাষ করতে পারবেন তা হাতে নাতে শিখে নিচ্ছে ছাত্রীরা। স্কুলের ভেতরে পুকুর বানানো না গেলেও পদ্ম চাষ সম্ভব, যেটা করে দেখিয়েছেন কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলের ছাত্রীরা। ছাত্রীদের এই পদ্ম চাষে ট্রেনিং দিচ্ছেন স্কুলের শিক্ষিকা ইতি মণ্ডল। স্কুলের মাঠে গামলার মধ্যেই তিনি শেখাচ্ছেন পদ্ম চাষ, যেখানে একটি বা দুটি নয়, পাঁচ থেকে ছ রকম প্রজাতির পদ্ম চাষ করা হচ্ছে। যেখানে রয়েছে মাইক্রো লোটাস, হোয়াইট পিউনি, স্নো হোয়াইট, শিয়াংলি সহ বিভিন্ন প্রজাতির পদ্ম। যে কোনো অনুষ্ঠানেই পদ্ম ফুলের চাহিদা অনেক বেশি। বাজারে এক একটি পদ্ম 15 টাকা থেকে 20 টাকা দামে বিক্রি করা হয়। শুধু পদ্ম ফুলই নয়, এই পদ্ম ফুলের চারা ও শিকড় বিক্রি করেও মোটা টাকা লাভ করা যায়। টবে কিভাবে হয় পদ্ম চাষ এ প্রসঙ্গে স্কুল পড়ুয়ারা জানান, বড় জলের পাত্রে 3 ভাগ কাদামাটি ও ওপরের দিকে 1 ভাগ জল রাখতে হয়। সেখানে শেকড় রাখতে হবে, এরপর ভার্মি কম্পোস্ট দিয়ে পাত্রটি নিয়মিত রোদে রাখতে হবে, সেখানে থেকেই গাছ হবে। আর গাছ বড় হলেই মাস দুয়েকের মধ্যে সেখান থেকেই রং বেরঙের পদ্ম ফুল ফুটবে।
দাদা দাঁড়িয়ে থাক, ম্যাডামের সাথে হাত লাগা, ম্যাডামই তো সব করে দিচ্ছেন। হাতগুলো দেখা একটু, সঙ্গে থাকলেই হবে। দাদা দাঁড়িয়ে থাক, ম্যাডামের সাথে হাত লাগা, ম্যাডামই তো সব করে দিচ্ছেন। হাতগুলো দেখা একটু, সঙ্গে থাকলেই হবে। বললাম তোমার নাম কি? সোমা চ্যাটার্জি। বলছি দেখছি যে তোমাদের স্কুলে পদ্ম ফুলের চাষ হচ্ছে এবং সেই চাষ তোমরাও মানে করছো এখানে স্কুলে, তোমরা কি শিখছো নাকি এটা? হ্যাঁ, আমরা স্কুল থেকে শিখেছি কিভাবে এই পদ্মের গাছ তৈরি করা হয়। তো এগুলো অনেক, প্রথমে এগুলোকে আগে পুকুর থেকে উঠিয়ে তার কিউবগুলোকে কেটে তারপর মাটির মধ্যে গোবর সার হাড় গুঁড়ো দিয়ে তার উপরে পুকুরের মাটি দিয়ে তারপরে সেই কিউবগুলোকে সাইড দিয়ে পুঁতে দিলে সেটা প্রায় এক দেড় মাস পরে গাছ উঠে যায়। তো এটা আমাদের খুবই, তারপর সেখান থেকে ফুল পাওয়া যায়। আর এই ফুলগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের অনেক লাভজনক হয়। বর্তমানে এগুলো বৃদ্ধি পায় আরও, এভাবে তৈরি করা হয়। তো এই গাছগুলো আগামীতে তোমার কী ইচ্ছা?
আমার ইচ্ছে যে এগুলোকে আরও বৃদ্ধি করা, এগুলো যাতে আস্তে আস্তে আরও বেশি করে তৈরি করতে পারি, আর এর সাহায্যে আমি বিক্রি করতে পারবো, আর বিক্রি করে আমাদের পয়সা হবে। তো এগুলো বলছি, আপনাদের এই স্কুলে দেখছি যে ছাত্রছাত্রীরা মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগাচ্ছে এবং তারা শিখছে কোন গাছে কীভাবে লাগাতে হয়, তো পাশাপাশি দেখছি একটা অভিনব কায়দায় পদ্মফুলেরও চাষ করছেন আপনারা। হ্যাঁ, তো কী বলবেন? আমরা অ্যাকচুয়ালি শিক্ষিকারা প্রত্যেকেই বাড়িতে কম বেশি হচ্ছে ফুলের বাগান করি। সেই ফুলের বাগান করতে গিয়েই আমি একটা বাগান গ্রুপ থেকেই দেখেছিলাম যে এই পদ্ম ফুলের চাষ বাড়িতেই গামলাতে করা যায়। সেই বাড়িতে আমি প্রথম ফুলের গামলার মধ্যে পদ্মের টিউবার কিনে নিয়ে অনলাইনে আমি পদ্মের চাষ শুরু করেছিলাম। সেখান থেকে আমার মনে হয়েছে স্কুলে যদি একটা করা যায়, আমি এখানে কোনো চত্বরে দেখিনি আজ অবধি স্কুলে পদ্মের ফুলের একটা সুন্দর চাষ হচ্ছে, এখানে এই পদ্মের চাষের পাশাপাশি আমরা কী করতে পারি, এটা একটা লাভজনক ব্যবসাতেও পরিণত হতে পারে। মেয়েরা পদ্মের ফুল বিক্রি করতে পারে, পদ্মের টিউবার বিক্রি করতে পারবে। এটা অনেক, একটা টিউবার যদি আমি কিনতে পারি তার থেকে প্রচুর টিউবার তৈরি হয়ে যায়। আমরা একটা গাছ দুটো গাছ কিনে সেখান থেকে দেখতে পাবেন গামলার মধ্যেই আশেপাশে চারিদিকে আমরা প্রচুর পদ্ম ফুলের চাষ করেছি, এবং এখান থেকে কিন্তু পরিবেশ দূষণেরও সম্ভাবনা নেই, কারণ আমাদের পদ্মের টিউবারের মাঝে গাপ্পি মাছ, মলি মাছ এগুলো ছাড়া আছে, ফলে পরিবেশ দূষণেরও সম্ভাবনা নেই। অনেকেই ভাবে হয়তো জমা জলে ডেঙ্গু মশার জন্ম হতে পারে, সেই লার্ভাও খেয়ে নেবে ওই আমাদের গাপ্পি মাছ, মলি মাছ এইগুলো। এটা আগামী দিনে কতটা আছে ছাত্রছাত্রীদের শেখানোর ফলে তারা উপকৃত হবে বলে মনে করছেন? ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে, পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিকেই হচ্ছে তাদের বিকাশের প্রয়োজন রয়েছে। তারা নিজেরা বাড়িতে আমাদের পদ্ম ফুলের চাষ, সঙ্গে রজনীগন্ধা, আমাদের স্ট্রবেরি চাষ, আমরা এগুলো শেখাই মেয়েদেরকে, ফলে এরা এগুলো দিয়ে নিজেরা নিজেদের বাড়িতে চাষ করে, আপনারা দেখতে পারবেন এখন প্রত্যেকের বাড়িতে শহরে ইনডোর প্ল্যান্টের সঙ্গে ওরা হচ্ছে তৈরি করে বিক্রি করছে প্রত্যেকের বাড়ির শোভাবর্ধনের জন্য। আমাদের সবুজায়ন প্রয়োজন, আর সঙ্গে পদ্ম ফুলটা আপনারা জানেনই আমাদের জাতীয় ফুল, সেই সঙ্গে পূজা আর্চা বলুন বা যে কোনো কিছুতে আমাদের পদ্ম ফুল খুব মানে বহুমূল্য একটা, মানে কি বলবো, ফুল একটা বলা যেতে পারে। আমার নাম ইতি মণ্ডল, আমি এই পদ্ম ফুল চাষে আমি একা নই, আমার সঙ্গে আরও আমাদের সহশিক্ষিকারা আছে, আমাদের সমাধি আছে, দুবাই আমিস আছে, আর আমাদের বর্দি তো আমাদের সাহায্য করছেন। ম্যাডাম বলছি, আপনাদের স্কুলে দেখছি পদ্ম ফুলের আপনারা চাষ করছেন, তো অন্যান্য স্কুলে তো এরকম দেখা যায় না, কিন্তু আপনারা এই পদ্ম ফুলের চাষ করে কী বার্তা দিতে যাচ্ছেন বা কীভাবে চাষ করছেন? আমাদের আজকে ভারতের সমস্ত রাজ্য সহ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিমই হচ্ছে জয়ফুল লার্নিং। লার্নিংয়ের পরিবেশ এমন হবে, বিদ্যালয়ের পরিবেশ এমন হবে মনোমুগ্ধকর, যেখানে বাচ্চা ঢুকলেই ওর মনটা মানে পড়াশুনোর প্রতি যেমন আগ্রহ হবে বাড়বে, তার সাথে সাথে ওর মন যেন সবসময় পুলকিত থাকে। একটা স্কুলের পরিবেশে যাতে বাচ্চাদের সুন্দরভাবে ঘোরাফেরা, আমার স্কুলকে আমরা বিশেষভাবে একটু আশ্রমের স্টাইলে সাজিয়েছি, যাতে এখানে ঢুকলেই ওদের একটা সুসজ্জিত একটা গার্ডেন এমনভাবে পায় ওরা, যাতে ওদের ভিতরে একটা মানসিকতা গড়ে ওঠে আশপাশ, নিজের বাড়ির আশপাশ আমরা কীভাবে ভালো করে যত্ন করে রাখবো। এই যে পদ্ম ফুলটা যে এখন মানে দেখছি যে রয়েছে, কীভাবে আপনারা এটাকে যত্ন করেন? এটা বেসিক্যালি আমাদের একজন মালিকে রাখা আছে, আর তার সাথে সাথে আমাদের মেয়েদেরও ট্রেনিং দিচ্ছি, যাতে নিজেদের, কারণ আমাদের এখানে অধিকাংশই গ্রামের মেয়েরা, তাদের প্রচুর জায়গা জমি আছে, এই জিনিসটা চাষ করা শিখলে স্কুলের বাইরে গিয়ে ভবিষ্যতে এরা এই চাষটাও করতে পারে, যেটা খুব লাভজনক। আর তার সাথে সাথে আমাদের এখানে অনেক কিছু মানে গাছ এমনভাবে তৈরি করছি, যেমন রজনীগন্ধা, যেমন আঙুর, যেমন হাইব্রিড পেঁপে, এগুলো চাষ করার সাথে সাথে এগুলো আমরা মেয়েদেরকেই খাওয়াচ্ছি, পাশাপাশি ওরা একটু শিখে নিচ্ছে যে কী করলে কী করে এই চাষগুলো করা যাবে পরবর্তীতে, কারণ এগুলো খুব লাভজনক। আরেকটা ব্যাপার, এই সামনে তো দুর্গাপূজার মৌসুম আসতেছে, তো এই পদ্ম ফুল যখন ফুটবে তো এটা কি মানে বাইরে বিক্রি করার চিন্তা রয়েছে না স্কুলের? এটা স্কুলেরই থাকবে, স্কুলে আমাদের একটা ফুলও আমরা কেউ তুলি না, স্কুলেই ফোটে, স্কুলেই পড়ে যায় ঝরে, শুধুমাত্র মেয়েদের শেখানো হচ্ছে যে কীভাবে চাষগুলো করা হয়, তার জন্যই এটা করা হচ্ছে, তার জন্যই এটা করা। এটা কোন প্রকল্প থেকে করা হচ্ছে? নিজ উদ্যোগে, স্কুলের নিজ উদ্যোগে।